আমরা জানবো হরমোন সম্পর্কে। তো হরমোন সম্পর্কে জানতে গেলে আমরা আগে হরমোনটা কি সেই সম্পর্কে জানব। হরমোনটা এক বিশেষ কোনো গ্রন্থি থেকে উৎপন্ন হয়, যেরকম যে গ্রন্থিগুলো হচ্ছে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি, দেখলাম হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি এবং জনন গ্রন্থি। এছাড়া অন্যান্য জায়গা থেকে হরমোন নিঃসৃত হয়, মেইনগুলোই মেইনত এই জায়গা থেকেই হরমোনগুলো নিঃসৃত হয় এবং সেই সম সেই এই গ্রন্থি হরমোন সম্পর্কগুলো আজকে আমরা আলোচনা করব। তো হরমোন সম্পর্কে আগে জানার আগে এবার হরমোনের সংজ্ঞাটা যদি আমরা সাধারণভাবে বলি, তাহলে হরমোন এই যে যে সমস্ত গ্রন্থিগুলো রয়েছে এই গ্রন্থিগুলো থেকে উৎপন্ন হয়ে সরাসরি দেহের তরলের মধ্যে, মানে হচ্ছে রক্তের সাথে মিশে গিয়ে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। তার মানে হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, জননগ্রন্থি থেকে উৎপন্ন হরমোনগুলো মেইনলি রক্তের মাধ্যমে ব্যাপিত হয়ে দূরে বিশেষ কোনো স্থানে এর কার্যপ্রণালী সম্পন্ন করে। এবার আমরা জেনে নেব বিভিন্ন যে গ্রন্থিগুলো রয়েছে সেখান থেকে কিভাবে হরমোন উৎপন্ন হচ্ছে এবং সেই হরমোনের কাজ এবং তার কমকরণে বা বেশিকরণে মানবদেহে কী কী রকম সমস্যা হতে পারে সেই সম্পর্কে আমরা আজকে জানব। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস হচ্ছে এই যে আমরা পিটুইটারি গ্রন্থি দেখতে পাচ্ছি, এই পিটুইটারি গ্রন্থি তিন রকমের মেইনত হয়। একটা হচ্ছে অগ্র পিটুইটারি আমরা যদি বলি, অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, আর হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। ওকে, তার মানে হাইপোথ্যালামাস কী কাজ করছে, অগ্র পিটুইটারি যে হরমোনগুলো উৎপন্ন হচ্ছে সেই হরমোনকে মানে উৎপন্ন হতে সাহায্য করছে। তার মানে অগ্র পিটুইটারি যে হরমোনগুলো উৎপন্ন করছে সেই হরমোনগুলোই উৎপাদনে সাহায্য করছে, সেই হরমোনকে ক্ষরণে সাহায্য করছে হচ্ছে হাইপোথ্যালামাস। এবং হাইপোথ্যালামাস মধ্য পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হচ্ছে সেই পশ্চাৎ পিটুইটারি হরমোনকে উৎপাদনে সাহায্য করছে। অতএব আমরা দেখে নেব হাইপোথ্যালামাস মানে হাইপোথ্যালামাস থেকে ক রকমের হরমোন নিঃসৃত হয়, কারণ হাইপোথ্যালামাস অগ্র পশ্চাৎ এই সমস্ত হরমোন ক্ষরণে এবং উৎপন্ন হতে সাহায্য করছে বলে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়, কারণ সবার উপরে রয়েছে। তাই হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়। যদি কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলা হয় তাহলে আমাদের উত্তর হবে হাইপোথ্যালামাস। এবার হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানব। এবার আমরা যদি দেখে নিই, প্রথম যে হরমোনটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাডিনোকার্টিকোট্রফিক রিলিজিং হরমোন। ওকে, তো অ্যাডিনোকার্টিকোট্রফিক রিলিজিং হরমোন এগুলো আমি এখন আপাতত বাদের খাতায় রাখলাম। দ্বিতীয় নাম্বার যে হরমোনটা হচ্ছে সেটা হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন। তৃতীয় নাম্বার যে হরমোনটা রয়েছে সেটা হচ্ছে সোমাটোট্রফিন রিলিজিং হরমোন। চতুর্থ যে হরমোনটা রয়েছে সেটা হচ্ছে গ্রোথ ইনহিবিটর হরমোন। তারপরে পঞ্চম যে হরমোনটা রয়েছে সেটা হচ্ছে গোনাডোট্রফি রিলিজিং হরমোন। ষষ্ঠ নাম্বারের হরমোনটা হচ্ছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, পি ফর প্রোল্যাকটিন, আর ফর রিলিজিং, এইচ ফর হরমোন। তারপরে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন অষ্টম নাম্বারে আমরা লিখছি। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন হলো, প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন হলো, মেলানোসাইট রিলিজিং হরমোন, আর ন নম্বরে হচ্ছে মেলানোসাইট ইনহিবিটরি হরমোন। এই টোটাল নটা হরমোন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়। এই হরমোনগুলো সম্পর্কে জানার আগে আমি এই পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড সম্পর্কে একটু আলোকপাত করে নিই। পিটুইটারিকে আমি আগেই বলেছি তিন ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে অগ্র পিটুইটারি, একটা যদি বলি মধ্য পিটুইটারি, আর একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। তো অগ্র পিটুইটারির হরমোনগুলো ক্ষরণে মানে সাহায্য করে কে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে অগ্র পিটুইটারির থেকে টোটাল ছ রকমের হরমোন নিঃসৃত হচ্ছে। কী কী দেখে নেবো, একটা হচ্ছে গ্রোথ হরমোন,
তাহলে আমি আগেই বলেছি, দেখুন এখানে সোমাটোট্রফিক রিলিজিং হরমোন, সোমাটোট্রফিক কথার অর্থ হচ্ছে গ্রোথ হরমোন, তার মানে সোমাটোট্রফিক রিলিজিং হরমোনটা এখানে গ্রোথ হরমোন উদ্দীপনে মানে উৎপন্ন হতে সাহায্য করছে। আবার দেখুন তার পরের হরমোনটার নাম হচ্ছে গোনাডোট্রফিক ইনহিবিটরি হরমোন, আবার এই গোনাডোট্রফিক হরমোনই এই কিছু সময় এই হরমোনটাকে ক্ষরণে বাধা দিচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি আমরা পশ্চাৎ পিটুইটারি হরমোনগুলো অর্গুর পিটুইটারি হরমোনের উপর কীভাবে প্রভাব ফেলছে। দ্বিতীয় নাম্বার আমি যদি যাই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই দেখুন থাইরয়েড রিলিজিং হরমোন উৎপন্ন হচ্ছে যেটা অগ্র পিটুইটারির উপর প্রভাব ফেলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে উৎপন্ন করছে। তার মানে থাইরয়েড রিলিজিং হরমোন অগ্র পিটুইটারির উপর প্রভাব পড়ার ফলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা উৎপন্ন হচ্ছে। তৃতীয় নাম্বারে আমরা ধরবো কি, তো অ্যাডিনো কার্টিকোট্রফিক হরমোন, তার মানে দেখুন প্রথম হরমোনটা কি বলেছিলাম, অ্যাডিনো কার্টিকোট রিলিজিং হরমোন, তার মানে অ্যাডিনো কার্টিকোট্রফিক রিলিজিং হরমোনটা অগ্র পিটুইটারি থেকে ACTH উৎপাদনে সাহায্য করছে। তৃতীয় নাম্বারে চতুর্থ নাম্বারে আমরা লিখব প্রোল্যাকটিন, এই দেখুন আমি বলেছি প্রোল্যাকটিন PRH মানে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন রিলিজিং হরমোনটা কী করছে, প্রোল্যাকটিন উৎপাদনে সাহায্য করছে। আবার অন্য ধারে যখন প্রোল্যাকটিন উৎপাদন বেশি হচ্ছে তখন আবার হাইপোথ্যালামাস একে অগ্র পিটুইটারিকে বলছে তুমি তো উৎপাদন বেশি করছো, তখন হাইপোথ্যালামাস প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন উৎপাদন করছে, যার ফলে এই প্রোল্যাকটিন উৎপাদনে ইনহিবিশন করছে মানে বাধা দান করছে। তাহলে আমরা দেখলাম গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনো কার্টিকোট্রফিক হরমোন, প্রোল্যাকটিন হরমোন, এগুলোর এফেক্টগুলো হাইপোথ্যালামাস থেকে আসছে। আর দুটো রকমের হরমোন আমরা এখানে দেখতে পারবো, একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। তাহলে যদি আমাদের কেউ জিজ্ঞেস করে অগ্র পিটুইটারি হরমোনগুলোর নাম বলো তো আমরা টোটালি তখন কি বলবো, টোটালি আমরা দেখে নিন এই টোটাল ছটা হরমোন রয়েছে, একটা হচ্ছে গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনো কার্টিকোট্রফিক হরমোন, প্রোল্যাকটিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন। ওকে, এবার পশ্চাৎ থেকে দু রকমের হরমোন নিঃসৃত করছে, তার মানে পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো উৎপন্ন হচ্ছে সেই হরমোনগুলো উৎপাদনে সাহায্য করছে কে, আমি বলেছিলাম হাইপোথ্যালামাস, তার মানে হাইপোথ্যালামাস পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির হরমোনের উৎপাদনে সাহায্য করছে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির হরমোন হচ্ছে ADH আর হচ্ছে দু নম্বরে হচ্ছে অক্সিটোসিন। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে অক্সিটোসিন, তার মানে যদি কেউ জিজ্ঞেস করে পশ্চাৎ পিটুইটারি থেকে কীরকম কী কী হরমোন নিঃসৃত হয়, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে ADH মানে অ্যান্টিডাইউরেটিক হরমোন আর হচ্ছে অক্সিটোসিন। তাহলে আমরা হাইপোথ্যালামাসের টোটাল নটা হরমোন সম্পর্কে জেনে গেলাম, অগ্র পিটুইটারির টোটাল ছটা হরমোন সম্পর্কে জেনে গেলাম, পশ্চাৎ পিটুইটারির টোটাল দুটো হরমোন সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার আমি মধ্য পিটুইটারিটা আপাতত স্টপ রাখছি, কারণ এটা খুব বেশি পরীক্ষায় আসে না, এটা পরে বলবো আমি, এটা আপাতত থাক। এরপরে আমরা যদি চলে যাব থাইরয়েড গ্ল্যান্ডে, থাইরয়েড গ্ল্যান্ড যদি আমি লিখি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন। তার মানে থাইরক্সিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় যদি প্রশ্ন পড়ে, তাহলে উত্তর হবে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে দু রকমের হরমোন নিঃসৃত হয়, প্রধানত T3 আর হচ্ছে T4। ওকে, তাহলে T3 T4 হরমোন কোথা থেকে উৎপন্ন হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এবার থাইরয়েড গ্ল্যান্ডকে আবার এই যে আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অগ্র পিটুইটারি থেকে উৎপন্ন হচ্ছে সেই হরমোনটা এর উপর একটা পজিটিভ ফিডব্যাক প্রভাব দেয়, পজিটিভ প্রভাব, এই পজিটিভ প্রভাবের ফলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন উৎপন্ন হয়। কোনো কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ড TSH উৎপন্ন কম উৎপন্ন হয় তাহলে কিন্তু T3 T4 উৎপন্ন কম উৎপন্ন হবে, সেক্ষেত্রে ব্লাডে কম পরিমাণ T3 এবং T4 আমরা দেখতে পাবো, সেই অবস্থাকে হাইপোথাইরয়েডিজম বলবো আমরা পরে কাজে, এবং তার কম ক্ষরণে বেশি ক্ষরণে কী কী প্রভাব হয় মানবদেহে সেগুলো সম্পর্কে অবশ্যই জানব। তাহলে আমরা দেখতে পাচ্ছি থাইরয়েড গ্রন্থি থেকে দু রকমের হরমোন নিঃসৃত হচ্ছে T3 আর T4। এবার চলে আসলাম অ্যাড্রিনাল গ্রন্থিতে, অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে কিডনির উপরে অবস্থান করে, দুটো কিডনি আমরা যদি দেখে নিই এর উপরে হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে। ওকে, অ্যাড্রিনাল থেকে দু রকমের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। তার মানে আমি লিখে নিই অ্যাড্রিনালিন
অ্যাড্রিনালিন, আর দুই নাম্বার হচ্ছে নর অ্যাড্রিনালিন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রিনাল থেকে দুরকম হরমোন, অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিন, আর আমাদের বাকি থাকছে লাস্টে, লাস্টে বাকি থাকছে জননগ্রন্থি। তাহলে জননগ্রন্থি থেকে কোন রকমের হরমোন নিঃসৃত হয় আমরা জেনে নেব। একটা হচ্ছে পুরুষ দেহে থাকে, পুরুষ দেহে হচ্ছে স্কোটাম থাকে, ডিম, পুরুষ দেখে, পুরুষ দেহে যেটা থাকে আর মহিলা দেখে যেটা থাকে সেখান থেকে আমরা দেখে নেব। ওকে, তাহলে আমরা যদি দেখি মহিলাদের দেহে কি থাকছে, ডিম্বাশয়, যে জননগ্রন্থি থেকে এটা ডিম্বাশয় হলো। ডিম্বাশয় কাদের দেহে থাকে, মহিলাদের থেকে। তাহলে আমি যদি লিখে নিই ফিমেল, ওকে, আর এটা থাকে হচ্ছে যেটা আমরা ডিম্বাশয় লিখলাম এটা হচ্ছে মহিলাদের দেহে থাকে, ঠিক আছে। আর একটা হচ্ছে শুক্রাশয়, শুক্রাশয় এটা হচ্ছে পুরুষ দেহে থাকে। ওকে, তাহলে আমরা মহিলাদের থাকে হচ্ছে ফিমেল, ফিমেল থেকে প্রধানত দু রকমের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন, আর হচ্ছে প্রোজেস্টেরন। আর শুক্রাশয় থেকে প্রধানত টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়। তাহলে আমরা যদি প্রথম থেকে আবার দেখি হরমোন সম্পর্কে শর্টলি আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখে নেব কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হরমোনের বিভিন্ন যে গ্রন্থিগুলো রয়েছে সেগুলোর নাম কি, সংক্ষেপে বলি, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, আর হচ্ছে জনন। এই পাঁচ রকমের গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হচ্ছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনার বিষয়। হাইপোথ্যালামাস থেকে টোটাল ন প্রকারের হরমোন নিঃসৃত হচ্ছে। একটা কি বললাম, অ্যাড্রিনো কার্টিকোট্রফিক রিলিজিং হরমোন, ARH। দ্বিতীয় নাম্বার হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন, TRH। তিন নাম্বার হচ্ছে সোমাটোট্রফিন রিলিজিং হরমোন, SRH। চার নাম্বার হচ্ছে গোনাডোট্রফিন ইনহিবিটরি হরমোন। তারপরে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি, না সরি, চার নাম্বার হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, GnRH। ছ নাম্বারে হচ্ছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। সাত নাম্বারে আবার প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন। আট নাম্বার হচ্ছে মেলানোসাইট রিলিজিং হরমোন। ন নাম্বার হচ্ছে মেলানোসাইট ইনহিবিটরি হরমোন। তার মানে রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হচ্ছে, যার প্রভাবগুলো পড়ছে কি, অগ্রপিটুইটারির উপর। ওকে, তাহলে আমরা দেখে নিই অগ্রপিটুইটারি মানে পিটুইটারি থেকে দুরকম, অগ্রপিটুইটারি থেকে কিছু হরমোন নিঃসৃত হচ্ছে আর পশ্চাৎ পিটুইটারি হরমোন থেকে কিছু হরমোন নিঃসৃত হচ্ছে। তো অগ্রপিটুইটারি থেকে যদি বলা হয় কত রকমের হরমোন নিঃসৃত হয়, টোটাল হচ্ছে ছ রকমের হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে গ্রোথ হরমোন, দ্বিতীয় নাম্বার হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাডিনো কার্টিকোট্রফিক হরমোন, চতুর্থ নাম্বার হচ্ছে প্রোল্যাকটিন, পঞ্চম নাম্বার হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ষষ্ঠ নাম্বার হচ্ছে লিউটিনাইজিং হরমোন। ওকে, আর পশ্চাৎ পিটুইটারি থেকে দু রকমের হরমোন নিঃসৃত হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অক্সিটোসিন। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আমরা জানি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন উৎপন্ন হয়, যেটা হচ্ছে দু রকমের, T3 বা এবং T4। ওকে, এবার এই থাইরয়েড গ্ল্যান্ডকে কে থাইরক্সিন হরমোন উৎপন্ন সাহায্য করে, এই অগ্রপিটুইটারি থেকে উৎপন্ন হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে, তারপরে আমি যাব, চলে যাব অ্যাড্রিনাল গ্রন্থিতে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে প্রধানত দু রকমের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। তারপরে আমরা চলে যাব হচ্ছে জননগ্রন্থিতে। জননগ্রন্থি শুক্রাশয় থেকে, শুক্রাশয় থাকে হচ্ছে পুরুষ দেহে, সেখান থেকে প্রধানত টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হচ্ছে। আর দ্বিতীয়তে হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয় হচ্ছে মহিলাদের থেকে থাকে, দু রকমের, প্রধানত দু রকমের হরমোন নিঃসৃত হচ্ছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা প্রোজেস্টেরন। এবার আমরা জেনে নেব, তাহলে আমরা জানলাম যে কোন কোন গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয়। তো আমরা মোটামুটি হাইপোথ্যালামাস থেকে টোটাল ন প্রকারের হরমোনের সবই জেনে নিলাম, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, জননগ্রন্থি। এবার এই যে সমস্ত হরমোন, এই সমস্ত হরমোনের অভাবে অথবা অধিকক্ষরণে আমাদের মানব দেহে কী কী সমস্যা হয়, এগুলো আমরা নেক্সট ভিডিওতে জানব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওটা আশা করি সবাই দেখার জন্য আগ্রহী থাকবেন।